মিষ্টুর জন্মদিন, সেই জন্য আমি চলে এসেছি মন্দিরে সকাল সকাল পুজো দিতে। আর খুব সকাল না, এখন বাজে প্রায় 9টা মতন বেজে গেছে। আর এই দেখো কালী মন্দির, এখানে তো ভেতরে ফোন অ্যালাউ করে না, আর সেই জন্য। আর এই হচ্ছে মিষ্টু, মিষ্টু আর মিষ্টু পুজো দিতে দিতে এসে সব জানে যে এই পুকুর থেকে পা ধুয়ে তারপরে মন্দিরে উঠতে হয়। তো মিষ্টু চলে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমিও যাচ্ছি, দুজনে মিলে পা ধুয়ে নিই। হ্যাঁ, পা ধুয়ে নিয়ে আমরা পুজো দেবো। হ্যাঁ না, আর একটা পা দাও, বাম পা দাও, হ্যাঁ তাড়াতাড়ি নাও, চলো ওঠো ওঠো। আর আজকে এসেছি যখন, একদম মিষ্টির জন্য কেক নিয়ে যাব, কেক আর পায়েস আর এই সব হবে। আর বুধবার দিনকার আমার ননদেরা আসবে, তখন হচ্ছে সব কিছু প্রোগ্রাম হবে, তখনও কেক টেক সব আনা হবে। আর মিষ্টি তো ভীষণ হ্যাপি আজকে, ও আজকে তোমার কি, ও আচ্ছা এটা পদ্ম ফুল দেখাচ্ছে মিষ্টু। আর মিষ্টু মা আজকে তোমার কি বলো, তো চলো আমরা এবার পুজোটা দিয়ে দিই। হয়ে গেছে, এবার ঠাকুরকে দাও। আচ্ছা আচ্ছা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি হচ্ছে শিব মন্দিরে। আর মিষ্টুকে দিয়ে মন্দিরের বাইরে যারা বসে ওনাদেরকে একটু প্রসাদ দেওয়ালাম, মিষ্টু প্রসাদটা দিল। আর ধূপকাঠি মোমবাতি সব জ্বালানো হয়ে গেছে। আর এইখানে হচ্ছে এবারে শিব মন্দিরে যাচ্ছি, আর শিব মন্দিরটা এখানে খুবই সুন্দর। আর এবারে চলে এলাম, এটা হচ্ছে টেস্ট অ্যান্ড বাইট। আর আমাদের এখানে নিও অ্যামোর আর টেস্ট অ্যান্ড বাইট দুটোই আছে, তো আমরা সবসময়ের জন্য নিই টেস্ট অ্যান্ড বাইট থেকে। তো মিষ্টির জন্য একটা হাফ পাউন্ড নেবো, এক পাউন্ডের নেবো না, কারণ আরেক দিন আবার কেক নিয়ে যাব। আর এই দেখো আমাদের একটা হাফ পাউন্ডের কেক নিয়ে আর মিষ্টি বসে পড়েছে, ও কেকটা কাউকেই দেবে না, মানে আমাকেও ধরতে দিচ্ছে না, ও একা নিয়ে যাবে। তো বুঝতে পারছি যে ওর যে সব মিষ্টি নাম লেখা আছে সব কিছু উঠেই যাবে। আর জন্মদিনে যেটা দরকার সেটা হচ্ছে আগে পায়েস, তারপরে হচ্ছে কেক, আগে পায়েসটা করতেই হবে। তো আমি মিষ্টির জন্য পায়েসটা বসিয়ে দিয়েছি, আর খুবই অল্প পরিমাণে আমি পায়েসটা বানাচ্ছি। এইরকম না দাঁড়া, হ্যাপি বার্থডে টু ইউ, ওকে একটা খাইয়ে দাও, এটা খাইয়ে দাও, আমার হাতে তেল আছে, হ্যাঁ করো না না না, এলা করো, খেতে হয় খেতে, না আমি আরে একটু খাবি দিতে হয় খেতে হয়, এই তো কে গামিনী ভাই, তো কে গামিনী ছিল, খা ওটা, এটা আগে খা, ওটা আগে খা, একটু হাতে খা, এইটা খাও, কাচি খাও, কাচি মুখে লেগে যাবে, সোনা এরম করছিস কেন, তোমার মাথায় না, তোমার মাথায় না, হ্যাঁ হ্যাঁ, যে কি আরম্ভ করছে, আপনি
আসলে তুমি খাইয়ে দাও আমাকে মিষ্টুর কেক কাটার সিন দেখে তোমরা বুঝতেই পারলে মিষ্টু কেমন তার বার্থডেটা পালন করেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটুকু প্রেস করে দেবেন।